দর্শক স্বাগত আনোয়ার ইস্পাত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আজ আলোচনা করব নির্বাচন কমিশন গঠন আইন যেটি আজকে আইন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে এ বিষয় নিয়ে সরকারি দল এবং বিরোধী দলের কিছু কথা আছে সে বিষয়ে নিয়ে আলোচনা করব আলোচনা করব শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিয়ে সে সাথে করোনা পরিস্থিতিও রাখতে চাই আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএফ ইউজের সাবেক মহাসচিব জানাব এম এ আজিজ আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বি এম মোশারফ হোসেন এছাড়াও আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ার ইসলাম আনোয়ার এফ সি এম এ স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই জনাব এ এম মোশারফ হোসেন আপনার কাছে যাই আপনারা আইন চেয়েছিলেন নির্বাচন কমিশন গঠন বিষয়ক সরকার খুব দ্রুতই একটি আইন প্রণয়ন করে যেটি সংসদে গতকাল যেটি সংসদে উত্থাপিত হয়েছে এবং কণ্ঠভোটে সেটি পাশ হয়েছে আজকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে সেখানে আপনার দল সরকারি দল উভয়ে কথা বলেছে যদিও আপনার দলের যিনি সংসদ সদস্য তিনি বলেছেন যে এটি গণ ইয়াতে দেওয়ার জন্য গণ গণশুনানিতে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন অন্যদিকে আইনমন্ত্রী বলেছেন সংসদীয় সংসদীয় কমিটি যাচাই বাচ্চা শেষে দুটো ধারায় সংশোধন করা হবে শুনতে চাই আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এনটিভির দর্শক শ্রোতা এবং আমার দুই সহ আলোচক জনাব ভাই এবং আনোয়ার ভাই আজকে আপনি আপনি আপনার উপস্থাপনে আমি একটু সংশোধন করতে চাচ্ছি সেটা হলো আপনি বলেছেন যে বিএনপি আইন করতে চেয়েছে আসলে বিএনপি কিন্তু এই আইন চেয়েছে না আমি 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 একটু বলছি বিএনপি বলেছে আইন তো একটা দরকার কারণ আমাদের বাংলাদেশের নির্বাচন কমিশন নিয়োগের জন্য কোনো আইন নেই সেটা একটা সেই যে প্রয়োজনীয়তা আছে কিন্তু বিএনপি কিন্তু একটা কথা স্পষ্ট ভাষায় বলেছে যে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ছাড়া আপনি যাকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করেন না কেন সেটা সুফল পাওয়া যাবে না কারণ যে কোনো নির্বাচনের একটা ভালো নির্বাচনের নির্ভর করে যে ওই নির্বাচনকালীন সময়ে কি ধরনের সরকার ক্ষমতায় আছে এক এটা হলো বিএনপির মূল স্প্রিটটা এখন আপনি যে কথাটি হ্যাঁ একটি আইন উত্থাপন করা হয়েছে কিন্তু আমরা দেখেছিলাম যখন আমরা আইনের ব্যাপারে বলেছি বাংলাদেশের সুশীল সমাজরা বলেছে রাজনৈতিক যারা নিবন্ধনকৃত দলসহ অন্য অন্য যারা আছে সবাই বলেছে তখন সরকারের আইনমন্ত্রী থেকে বলা হয়েছিল কিন্তু এত দ্রুত একটি আইন করা সম্ভব নয় এটার জন্য বিশেষ সময় দরকার এবং শুধু তাই না আপনি দেখবেন এই দ্রুত গতিতে যে আইনটি করা যায় এর জন্য সু সুশাসনের জন্য নাগরিক তারা কিন্তু একটা ড্রাফ আইনও জমা দেওয়া হয়েছে এবং আপনার যেটা নুরুল হুদা কমিশন ছিল সেই কমিশনের সময়ও দু হাজার এগারো সালে একটা খসড়া আইন কিন্তু আইন মন্ত্রণালয় জমা দেওয়া আছে কিন্তু তারপরও সরকার বারবার বলছিল যে এটা দীর্ঘ সময় লাগবে কিন্তু এখানে আজকে যে এই অবস্থাটা মানুষের মনে মধ্যে যে সময় না আমি আমি তো বলছি খুব দ্রুতই তো আইন না আমি বলছি সন্দেহটা আজকে কোথায় কেন এত দ্রুত গতিতে আইনটা প্রয়োগ করতে যাচ্ছে কারণ যারাই আইনের স্টক আপনি তাদের সাথে কি আলোচনা করেছেন তাদেরকে কোনো মতামত নিয়েছেন অথবা সুশীল সমাজের কোনো মতামত নিয়েছেন অথবা যারা নির্বাচন বিশেষজ্ঞ তাদের সাথে কি কোনো আলাপ করেছেন করেনি আপনি তৈরিকরি করে আইন দিয়েছেন এখন কি হয়েছে আইনের মধ্যে আমি দেখি কিছু আপনি দুই একটি অসঙ্গতি আমি খুব মারাত্মক অসঙ্গতি বলেছেন আপনি বলেছেন একটা সার্চ কমিটি গঠিত হবে হ্যাঁ সার্চ কমিটি তো সার্চ কমিটি আমরা গত দুইটা সার্চ কমিটি দিয়েছে দু হাজার এবং দু ষোলো দেখেছি সেই সার্চ কমিটির রেজাল্ট কিন্তু বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই যার জন্য নির্বাচন ব্যবস্থা নিয়ে বিরাট প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছে মানুষের ভোটের উপস্থিতি কমে গেছে এবং এই নির্বাচন কমিশনের ব্যাপারে আজকে নানাবিধ প্রশ্ন উঠছে এদের অযোগ্যতা এদের দুর্নীতি এদের কোন এটা তো এই নির্বাচন আপনি কিন্তু আইন কিন্তু যার সার্চ কমিটিকে একটা আইনের রূপান্তরের জন্য একটা বৈধতা দেওয়ার জন্য আর কিছু না যার জন্য আপনি লিখবেন এই আইনে কি আছে উল্লেখ করে আপনি দেখবেন যদি আমি যদি একটু পড়ি আইনের সরাসরি প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন নিয়োগ দানের উদ্দেশ্যে রাষ্ট্রপতি এর আগে গঠিত এর আগে এখানে কথাটা কিন্তু মানে প্রিভিয়াস যেটা মানে রানিং যেটা চলে এর আগে গঠিত অনুসন্ধান কমিটি ও তৎকর্তৃক সম্পাদিত কার্যাবলী মানে অল ফাংশন এবং উক্ত অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের নিয়োগ বৈধ ছিল বলে গণ্য হবে এবং উক্ত বিষয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এখন গত দুটো না তোলা যাবে না কোনো প্রশ্ন তোলা করেন বাংলাদেশে এই যে এখন যেটা চলে এটা সব জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তাহলে অন্য কোনো নির্বাচন নিয়ে ভালো হোক খারাপ কোনো প্রশ্ন তোলা সুযোগ কেউ প্রশ্ন করে নাই তা আপনি হঠাৎ করে এই দুটি নিয়ে কেন আজকে প্রশ্ন তোলা যাবে না এটা আপনি আইন করেছেন এটা ইন্ডিপেন্ডেন্টি অধ্যাদেশ মানে দায় মুক্তি এমন কি হয়েছে যে আপনার তাইলে আমরা কি বলবো বাংলাদেশের বিশিষ্ট যে বিয়াল্লিশ জন নাগরিক এই নির্বাচন কমিশনে বর্তমানে হুদা নির্বাচন কমিশনের দুর্নীতি অব্যবস্থাপনা আর্থিক অনিয়ম ইত্যাদির কারণে সুপ্রিম জুডিশিয়াল গঠন করে রাষ্ট্রপতির কাছে যে বিচার চেয়েছিলেন সেই পদ রুদ্ধ করার জন্য আজকে এই ব্যবস্থা আপনি উল্লেখ করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু আরেকটি জায়গায় আমি খুব ইম্পর্টেন্ট জায়গায় আপনাকে আমি যেতে চাই সেই জায়গাটা হলো যে আমাদের কনস্টিটিউশনে আটচল্লিশের তিন আজিজ ভাই স্মরণ থাকার কথা আটচল্লিশ দিন স্পষ্ট ভাষায় বলা হয়েছে আপনি সার্চ কমিটি করেন বা যাই কিছু করেন না কেন মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি কোনো সিদ্ধান্ত নিতে পারিবেন না তার পরামর্শই করিবেন তাইলে এখানে আপনি যে সার্চ কমিটি করলেন এটা যে আইনের রূপদান করছেন তাইলে আটচল্লিশের তিনের ভাগ্যে কি ঘটবে সেখানে কি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ার কি কোনো প্রয়োজন নেই এই প্রশ্নগুলি কিন্তু এখনো ভ্যালিড হিসাবে দেখা দিচ্ছে তাহলে চারশো আটচল্লিশ থেকে যদি আপনি বাদ দেন তাহলে আবার তো আপনাকে অ্যামেন্ডমেন্ট আনতে হবে কনস্টিটিউশনে আবার অ্যামেন্ডমেন্ট আনতে হবে এই এই সংকটের কোনো সমাধান কিন্তু নেই আরেকটু যে জিনিস আমরা আপনার যে এবং এই সার্চ কমিটির যে ক্রাইটেরিয়া বলা হয়েছে ছয়জনকে আপনি দেখেন সেখানে কি বলা হয়েছে যে বর্তমানে যারা বিচার বিভাগে কর্মরত সেটা আপিল বিভাগ থেকে একজন এবং হাইকোর্ট বিভাগ থেকে একজন অডিটার অ্যাকাউন্টের উনি একজন সুপারিশ পিএসসির একজন এবং দুইজন করবে দুইজন করবে

মোশারফ ভাই আলোচনা করেছেন কিন্তু আলোচনায় যাওয়ার আগে আমি আপনাকে একটু আমাদের সেন্টিমেন্টের কথাগুলো বলতে চাই যারা আমরা বাঙালি আসলে আপনারা জানেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে এবং বঙ্গবন্ধু দীর্ঘ জীবনে আন্দোলন সংগ্রাম করে তারপরে চূড়ান্ত রূপ উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করেছি কিন্তু এই আমাদের এই প্রিয় স্বাধীনতার মতো এই আন্দোলনেও এই বাঙালিরা কিন্তু বিরোধিতা করেছে আমি সেটা বুঝাবার জন্য একটু পিছনে গেলাম যে স্বাধীনতার মতো প্রিয় জিনিসটা নিয়েও কিন্তু এই বাঙালিরা বিরোধিতা করেছে এখন যারা এবং আরো দুঃখজনক যারা এই বাংলাদেশটা পঞ্চাশ বছরের ভিতরে চল্লিশ বছর ধরেন আটত্রিশ বছর তারাই শাসন করছে যারা আপনারা কোনোদিন নির্বাচন না যারা এই আটত্রিশ বছর বা ৩০ বছর বা ২৫ বছর যারা শাসন করেছে বাংলাদেশটাকে বা ক্ষমতায় ছিল তারা নির্বাচন হ্যাঁ না থেকে শুরু করে যত ধরনের অগণতান্ত্রিক পন্থা দল গঠন থেকে শুরু করে সব কিছুই করেছে তারা আজকে বেশি সোচ্চার হচ্ছে এই নির্বাচনে আটচল্লিশ দিন ধারার এই যে আমাদের একটা আইনের কথা তারা আওয়াজ তুলছিল এবং আমাদের সুশীল সমাজও কিন্তু যারা এটা নিয়ে খুব তর্জোড় করছে তারাও কিন্তু একবারও বলে নাই এই বাইশ পঁচিশ বছর যারা ক্ষমতায় ছিল যে তোমরা এতদিন কেন করনি কেউ কেউ হাতে তুলেছে যে পঞ্চাশ বছর ধরে হয় নাই একটা এই আমরা করতে পারি না আমাদের জন্য এটা দুঃখজনক এটসেট্রা এটসেট্রা কিন্তু যখন এই সরকার এবং তাদের একটা সবসময় মনে হয়েছে যে এর আগে যা হয়েছে হয়েছে ওগুলো তো এমনি এমনি কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেহেতু ক্ষমতায় এসেছে সব করতে হবে ওনাকে এবং বিশ্বের যত গণতান্ত্রিক দেশ আছে সব উদাহরণ টেনে এনে ওনাকে বলতে হবে এবং ওনাকেই করতে হবে এটা আর কারো দায়িত্ব ছিল না এবং এটা আমাদের দেশের সাংবাদিক সমাজ বলেন সুশীল সমাজ বলেন যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যত ভালো কাজ গণতন্ত্র বাবা মাকে মায়রা ফেলে দেন ওকে নিশ্চিন্ন করে দেন কিন্তু উনার হাতে সব সময় গোলাপ থাকতে হবে গোলাপের পাপড়িগুলো ছিটাবেন উনি বলছিলাম তবে হ্যাঁ এই এক্সপেকটেশন আমাদের নেত্রীর প্রতি যাদের আছে আমি এটা খুব পজিটিভভাবে যদি নিই যে আসলেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছেই এই ধরনের মানুষের আশা আছে থাকবে এবং উনি ওনার বাবার মতোই ওই জীবন দেওয়া হলো উনি এটা পূরণ করার চেষ্টা করছে এবং করে যাবে যতদিন আছে এখন আসেন এই যে যে আইনটা নিয়ে আপনারা কথা বলছেন পঞ্চাশ বছর হয় নাই তারপরে যখন সরকার বলে এত শর্ট টাইমে তো করা সম্ভব না তখন উনারাই বলেছে সাত দিনে হয়ে যাবে আটচল্লিশ ঘন্টায় হয়ে যাবে কেন হবে না মানে তাই তো হয়েছে আটচল্লিশ ঘন্টা লাগে বলেছে আমার নেত্রী কিন্তু এর আগেও এই শুধু এখন না মানে এই যে এটা প্রকাশ হওয়ার কিন্তু কিছুদিন আগে থেকে কিন্তু উনি বলছেন যে এটা আইন করা দরকার এটা অনুধাবন করছেন তার কারণ যে গণতান্ত্রিক স্তম্ভ গুলা এই চব্বিশ পঁচিশ আইন নিয়ে তো কোনো বিতর্ক নাই নিয়ে আলোচনা যে যে প্রক্রিয়াতে আমাদের গণতন্ত্র যেভাবে নষ্ট হয়েছিল আমরা তো একের পর এক তো সেই ধারাগুলাই কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করছি একটা জীবনে এর আগে তাও তো আমাদের এই আইন হওয়ার আগ পর্যন্ত আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান থেকে শুরু করে একটা সিস্টেমে তা নিয়ে এসেছিল যেটা সার্চ কমিটি করি তারপর কোন কোন মানুষগুলাকে নেওয়া যায় নিয়ে একটা করে একটা

এটা সংসদীয় আইন সংসদে স্থায়ী কমিটিতে গেছে সাত দিন আলাপ আলোচনা হবে তারপর তারা ফাইনাল রেজাল্ট দিলে হয়তো সংসদে পাশ হবে এর মধ্য থেকে এই এত তড়িঘড়ি কেন করলো বলে সন্দেহ হচ্ছে এই টাইপের কথা কেন একজন শিক্ষিত মানুষের মুখে হবে জি আমি একটু শুনে স্পেসিফিক আইনের ভিতরে কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটে এবং বাস্তবতার সাথে যদি অমিল দেখে সেই পয়েন্টটা যদি ধরে দিতে পারে জাতির উদ্দেশ্যে তাহলে জাতীয় কিন্তু উপকৃত হয় আমরা দেখেন আমি আপনাকে ধন্যবাদ আমি যেটা মনে করি সমস্যাটা যে জায়গায় সমস্যাটা হচ্ছে অনাস্থা রাজনীতিবিদদের ভিতরে এখন দুজন দুইটা বড় পার্টির দুই নেতা আমার দুই পাশে বসা আছে রাজনীতিবিদ একমাত্র পেশা বলি যাই বলি রাজনীতিবিদ ছাড়া তো আমাদের চলবে না কিন্তু সবচাইতে রাজনীতিবিদরা অগ্রহণযোগ্য কথা বেশি বলেন যার ফলে মানুষ কথা বললে ওটা রাজনৈতিক কথা মানে ওটা ঠিক হতেও পারে নাও পারে এই যেমন ধরেন আপনার তিন জোটের রূপরেখা হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে হলো এবং এটা পাবলিকলি কিন্তু আপনার উত্থাপন করা হয়েছে এন্ডোর্স করা হয়েছে সেখানে আপনার তিনটি জোট সেখানে স্বাক্ষর করেছিল এবং সেখানে কিভাবে ইলেকশন হবে কিভাবে রাজনীতিবিদদের আচরণ হবে সব লেখা আছে কিন্তু একটি দল সেটা মানে নাই অর্থাৎ রাজনীতিবিদ আমাদের দেশের রাজনীতিবিদ কথা দিলেও কথা রাখে না এটা হলো পরিষ্কার যেমন ধরেন আইনমন্ত্রী বললেন এই সময়ে আইন করা সম্ভব না এটা আগে বলেছে এখন না আগে বলেছে ওইটা বলতেছি আমি এরপরে আবার হঠাৎ করে উল্টা গেলেন কারণ রাষ্ট্রপতির সাথে সংলাপে আওয়ামী লীগের টিম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যোগদান করলেন পাশাপাশি মন্ত্রিপরিষদে একই সময় আইন একটা খসড়া আইন পাশ হল অর্থাৎ ওখানে নিশ্চয়ই তিনি কোনো ইন্ডিকেশন পেয়েছেন তারপরে উনি সুর বদলে গেল যে না আইন করতে হবে তাড়াতাড়ি আবার আজকে আমি টেলিভিশনের লেটেস্ট আমি শুনলাম তিনি বলেছেন এটা সংসদীয় কমিটিতে গেছে সেখানে যাচাই বাছাই করে যদি তাড়াতাড়ি হয় হবে প্রায় পরিবর্তনের কথা তারা বলেছেন যে খসরু আইনমন্ত্রী বলেছেন খসরু দুটো পরিবর্তন আনা হবে তবে এটাও বলেছে যেটা আমি বুঝলাম যে দেরি হলেও হতে পারে এরকম একটা ইন্ডিকেশন তিনি দিয়েছেন অর্থাৎ আগের যে স্পিরিট সেটা কিন্তু এখন নাই আমার কাছে মনে হচ্ছে অর্থাৎ কি আর সেই সুযোগ আছে যেহেতু থাই কমিটিতে থাই কমিটি দিলে করলো স্থায়ী কমিটি দুই মাস ধরে রাখলো তিন মাস ধরে রাখলো অসুবিধা আছে স্ক্রুটিনি করতেছে শেষ হচ্ছে না বাংলাদেশে পলিটিশিয়ানরা ইচ্ছে করলে চার মিনিটে আইন করতে পারে এটা উদাহরণ আছে বাংলাদেশে চার মিনিটে আবার আইন না করলেও আইন করেও কয় উড্র করব আইন সংশোধন করব কিচ্ছু করে না যেমন ডিজিটাল নিরাপত্তা আইন পৃথিবীর বাংলাদেশের ভূখণ্ডের সবচেয়ে নিকৃষ্ট আইন সরকারের পক্ষতে বহুবার বলছে এটা সংশোধন করা হবে করে নাই আবার প্রথম দিকে বলা হয়েছে আইন বাতিল দেখেন আপনি এটা সংশোধন করার আইন ট্রান্সফার করে ওরা রাখা হয়েছে এবং আপনার সেই ব্রিটিশ আমলের সেই আইনও ঢুকায় দেওয়া হয়েছে তো যাই হোক সেটা বড় কথা না আমার কথা হচ্ছে যে এই যে আইনটা করছে বশারফ ভাই অনেকগুলো লুফুজ তুলে ধরেছে এটাই শেষ নয় আরও অনেক আছে অনেক আছে কিন্তু আমি সেই জিনিসগুলো আনতে চাচ্ছি না এই জন্যে যেহেতু স্থায়ী কমিটিতে গেছে সেখানে তো কারেকশন হতেও পারে জি

কোনো সদস্যের প্রভিশন রাখা হয় নাই হয়তো এটা থাকবে আমার কথা কারেকশন হতে পারে যে সব আলোচনাগুলি আসছে বিভিন্ন তরফ থেকে হয়তো এগুলো স্থায়ী কমিটিতে গেছে সেখানে কারেকশন হয়ে আসতে পারে আবার ল মিনিস্ট্রি ভেটিং হবে এই কমিউরে আসটা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন চারজন সবচাইতে পাঁচজন খুব শক্তিশালী আগে তো সার্চ কমিটি হবে সার্চ কমিটি করবেন তারপরে যেটা আইনে যেটা বলা হচ্ছে এটা প্র্যাকটিক্যালি আপনার সার্চ কমিটির জন্যই আইন করা হচ্ছে সার্চ কমিটিকে করার জন্য করা হচ্ছে গেলোটিন আর দ্রুত যেহেতু আইন করা যেটা বলা হলো আগে বলা হলো না প্রেসিডেন্টের সংলাপের পরেই বলা হলো আইন করা হবে এই জন্য কিন্তু সন্দেহ সন্দেহ কিন্তু আওয়ামী লীগও তো দাবি জানিয়েছে আওয়ামী লীগও করেছে কিন্তু ওই আইন আবার খসড়া পাশ করেছে একদিন দেরিও কিন্তু দুই দুই হলো আমার কথা হচ্ছে যে রাজনীতিতে কিন্তু পর্দার অন্তরালে অনেক কথা হয় সেখানে অবশ্যই আওয়ামী লীগের বা সরকারের নেতৃবৃন্দ জানেন যে কার কার সাথে কি কি আলোচনা করার দরকার ক্ষমতার যে একটা উৎস সেখানে যদি ডাক দিয়ে আমি খোলামেলাই বলি ধরেন বিএনপির যদি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দাওয়াত দিতেন টি পার্টিতে জাতীয় পার্টির চেয়ারম্যানকে দাওয়াত দিতেন কথার কথা আন কেউ জানারও দরকার নেই যে ভাই আইনটা করা দরকার কিভাবে করা দরকার আপনারাও একটা রিকমেন্ডেশন দেন আমরা দেখি ঠিক করি সবার কাছে গ্রহণযোগ্য তাহলে কিন্তু নিয়ে প্রডিউস করলে হয়ে যেত হয়ে যেত কারণ উনচল্লিশটা নিবন্ধিত রাজনৈতিক দল উনপঞ্চাশ অনেক আছে যে একজনই আছে কিন্তু নিবন্ধন কেমনে পাইছে আমার এটা এখনো বিশ্বাস হয় তো সবার সাথে তো আলোচনা দরকার নেই তারপরে আমি যেটা বলছি যে নির্বাচন কমিশন সার্চ কমিটি করেন আর নির্বাচন কমিশন করেন এটা করলেই কিন্তু নির্বাচন নিরপেক্ষ হবে না কারণ হচ্ছে আমি উদাহরণ দিই আগে আমাদের সময়ে ভিসি কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দিতেন কিন্তু একটা ভিসি নিয়ে কোনো প্রশ্ন উঠেছে কারণ বিশিষ্ট শিক্ষককে কিন্তু ভিসি বানানো হতো কিন্তু এখন ভিসির ভিতরে একুশের বিরুদ্ধে তদন্ত হয় দুর্নীতি এবং অনিয়মে কারণ অনুগত দেখে ভিসি বানানো হয় দেখেন অর্থাৎ কালচার পরিবর্তন হয়ে গেছে দ্বিতীয়ত আপনি এখন দেখেন ভারতে ইলেকশন কমিশন আছে সেখানে আমাদের মতো সংবিধানে আছে আইন নাই কিন্তু রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনকে এবং প্রদেশের প্রধান নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়ে দিচ্ছে বাকিটা তারা করছে রাজনীতিবিদরা সহযোগিতা করছে এবং প্রশাসন নিরপেক্ষভাবে সেটা বাস্তবায়ন করছে আমাদের দেশে রাজনীতিবিদদের সহযোগিতা নেই দ্বিতীয়ত প্রশাসন হাইলি পলিটিসাইজড সুতরাং আপনি যত ভালো নির্বাচন কমিশনই করেন না কেন সবচাইতে কঠোর হয় হিটলারকে আনেন না হলে পাঁচটা দেন কাজ হবে না যতক্ষণ পর্যন্ত এই রাজনীতিবিদ এবং যারা বাস্তবায়ন করবে এই আমলা নিরপেক্ষ না করা যাবে যেটা আসছে তারা কিন্তু আইনের কথা বলেছে দ্বিতীয় ধাপেই তারা বলেছে যে প্রশাসন সংস্কার করতে হবে নিরপেক্ষ নির্বাচন এখনো যে কথা আমি আজিবের সাথে একমত যে নির্বাচন আমরা এটা সবাই জানি আমি যদি আপনাকে এটা বলি যে যেটা গত পঞ্চাশ বছরে যেটা হলো না সেই সেই দিক থেকে কি একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড না এটা আইনটা একটা উদ্যোগ নিল না আইনের উদ্যোগকে কিন্তু আমরা আমরা কিন্তু এইটাকে শুভ লক্ষণই মনে করি কিন্তু এখানে বাংলাদেশটাকে আপনি পঞ্চাশ বছরে যে একটা ফ্রেমের মধ্যে আটকিয়ে দিচ্ছেন কিন্তু এখানেও কিন্তু একটা কিছু ঘটনা আছে সেটা হলো চারটা নির্বাচন তো দল নিরপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন হয়েছে আপনি পঞ্চাশ বছরকে এই সংকটটা তৈরি হয়েছে কখন আপনাকে সেটা চিন্তা করতে হবে একটা সময় কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কথা হতো না হয়েছে কখন যখন নির্বাচন হ্যাঁ আপনি নির্বাচন কমিশন থেকে শুরু হ্যাঁ মাগুরা তো একটা নির্বাচন আর আপনার তোরা মাগুরা থেকে শুরু হয়েছিল মাগুরা হওয়ার কারণেই তো আপনার তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল আপনার আপনারাই তো সেরাটনের সামনে জন লোকে আগুনে পুরী মেরেছিলেন আপনারাই তো অভিজ্ঞামী অফিসারকে দিগম্বর করে রাস্তায় ছেড়ে দিচ্ছেন সেই আপনারা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন জাতির কাছে কি ক্ষমা চেয়েছেন যে আমাদের ভুল হয়েছে আমাদের ভুল হয়েছে আমরা ক্ষমা চাই যে আমরা এই আন্দোলন করেছি একশো তিয়াত্তর দিন আমরা হরতাল করেছি বাংলাদেশের সম্পদ নষ্ট করেছি এটা আমাদের অপরাধ ছিল আমরা ক্ষমা চাচ্ছি বরং আপনি যেটা দেখবেন যে বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত সত্য

তারা কারচুপি করছিল ওই দাবিটা কিন্তু এসছিল এবং আমরা এটা আদায় করে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বাস্তবায়ন হয়েছিল পরবর্তীতে এই ব্যবস্থাটাও কিন্তু এবং কথা ছিল যে এটা পরপর তিনটা হতে পারে তিনটা হতে পারে বাট ইট ওয়াজ সলিউশন ফর ইলেকশন পারপাস না এটা কোনো পার্মানেন্ট সলিউশন ছিল না যে আমরা তিনটা দেখতে পারি সেই তত্ত্বাবধায়ক সরকারটাকে নষ্ট করার জন্য এর পরবর্তীতে কে কাকে তারা তত্ত্বাবধায়ক সরকার বানাবে ক্ষমতায় বিচারকের বয়সটাকে বাড়াই দেয়া হাসানের বয়সটাকে বাড়ায় দেওয়া এক লক্ষ তিরিশ ভোট তারা না না এক তারা ভুয়া ভোট দিল

ওরা নির্বাচন কিভাবে নষ্ট করা যায় সেই কাজগুলা কিন্তু তারা করার আমরা কি করছি আপনি কোনটা নিয়ে সন্দেহ করছেন একটা আইন করার দাবি ছিল এবং রাষ্ট্রপতির সাথে মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনা করা প্রত্যেকটা দলেরই একটা মতামত ছিল যে একটা আইন করা দরকার এই যে আলোচনা করার পরে একটা প্রেসিডেন্টের কাছে এই ব্যাপারটা যদি মহামান্য রাষ্ট্রপতির কাছে মনে হয়েছে যে আসলেই করা দরকার এবং বাংলাদেশের দল আওয়ামী লীগ ক্ষমতাসীন দল যখন রাষ্ট্রপতির কাছে গিয়েছে আমার এটা ধারণা যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হইতে পারে যে আপনারা ক্ষমতাসীন দল দায়িত্ব তো আপনাদেরই আইন করা সেখান থেকেও একটা মোটিভেট হতে পারে এই দল কিন্তু আমার কথা হলো এটা তো একটা ভালো জিনিস তৈরি করছে যেটা সবাই দাবি করছে একটা আইন একটা সিস্টেম এই আইনটা যখন দাঁড়াবে তখন আপনি চোখ দিয়ে দেখতে পারবেন যে কোথায় কোথায় কি প্রবলেম আছে এবং কিভাবে এগুলো চেঞ্জ করা যেতে পারে বা ভালো করা যেতে পারে এটা তো কর শরীফের আয়াত না যে আমরা চেঞ্জ করা যাবে না কিন্তু একটা জিনিস যখন দাঁড় করানো হয় যে কোনো আপনি একটা রিপোর্ট যখন দাঁড় করাইতে বলেন তো রিপোর্টটা আবার পড়েন তোমার এটা কারেকশন কিন্তু ওইটা না হওয়ার আই কিন্তু আপনি বলতে পারেন না যে এইটা কারেকশান করো এটা ভুল হয়েছে এটা ভালো হয়েছে এখানে অ্যাড করো এটা ব্যাক করো এই কথাগুলো যখন একটা আইন দাঁড় করায়

যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন এবং বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ক্ষমতায় আছেন যে এটি বলেছেন তিনি চাচ্ছেন বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় নিয়ে আসতে এবং ভোট এবং ভাতের অধিকার কিন্তু আমার নেত্রী করেছেন নিশ্চয়ই শুরু করে কিন্তু আজকে বাংলাদেশটাকে এই জায়গায় নিয়ে আসছেন একটু সময় দেন একটু দেখেন কিভাবে বাংলাদেশের মানুষের জন্য উনি করছেন এবং করবেন না করছেন তো আমরা এই উনি আছেন আমার মনে হয় একটু ভিন্ন প্রসঙ্গে যাই আমার মনে হয় এটা আমি আজিজ ভাইকে দিয়ে শুরু করতেছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থা তৈরি হয়েছে আজকে ষষ্ঠ দিনের মতন ছাত্র ভিসি পদত্যাগের দাবিতে অনশন করছে আমার দেখলাম যে এই রেসও এখন ঢাকা ঢাকাসহ বিভিন্ন স্থানে এটা ছড়িয়ে পড়ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররাও ছাত্র শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে একাত্ম করে তারা আজকেও পতীকে অনশন করেছেন আমার প্রশ্ন হচ্ছে এরকম একটি পরিস্থিতি তৈরি হলো কেন আর ছাত্ররাই কেন শিক্ষকের পদত্যাগের দাবি করবে এটি কি ছাত্রদের কাজ দেখেন আমি এই ইস্যুতে কথা বলার সময় আমি আমি আমার থেকেই বলব কারণ ধরেন আমি বয়সে আপনাদের তিনজন নিশ্চয়ই বেশি নিশ্চয়ই থেকে আমি কিন্তু আন্দোলন সংগ্রামে আছি ইউনিভার্সিটিতে পড়েছি কখনো একমাত্র সিক্সটি নাইন সেভেন্টি ওয়ানের মুক্তিযুদ্ধ এগুলোকে যদি পলিটিক্যাল রং দেন দিতে পারেন এছাড়া আমরা ছাত্রদের সমস্যা ছাড়া ছাত্র সংগঠন করেছি কোনো রাজনীতি আমরা করি নাই কিন্তু এখন ছাত্ররা রাজনীতি ছাড়া কিছু করে না শিক্ষকরা তো করে শিক্ষকরাও করে এই প্রথম শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথমে ছাত্রীরা আন্দোলনটা শুরু করেছে রাজনীতির বাইরে একটা হল প্রভাস্ট একটা হল হলের সেই প্রভাস্ত করলো করলো কিন্তু ঘটনা হলো কি সমস্যাটা হলো কোথায় আমি এই প্রথম শুনলাম যে একটা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ম্যাথ থাকে এবং সেখানে প্রভাব থাকে এই ম্যাথ করোনা কালে বন্ধ ছিল বন্ধ থাকার পরে ছাত্ররা যখন আবার বিশ্ববিদ্যালয় খুললো খোলার পরে এক একজনের পনেরো হাজার ষোলো হাজার বিশ হাজার করে এরিয়ার আসছে এটা নিয়ে সমস্যাটা তৈরি হয় এই টাকাটা ওখানে ধরেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেলেরা পড়ে এই টাকাটা দিবে থেকে। তখন তাদের দৃষ্টিতে ছাত্রীদের দৃষ্টিতে আপনার প্রাধক্য মিসবিহেভ করেছে তাদের সাথে এখান থেকে গোলমাল তিনি পরবর্তীতে প্রেশারে রিজাইন করেছে। তো যাই হোক তার রেজিগনেশনের জন্য দাবি করে ভিসির বাসায় যখন আসে ভিসির বাসায় তারা ঘেরাও করে তখনই কিন্তু ছাত্রলীগ এসে তাদের উপর হামলা করে এখান থেকে স্টার্ট হলো পুলিশ ছিল না ছাত্র আগে ছাত্রলীগ নিজে আসছে এরপরে এরপরে যখন ছাত্রলীগ চলে গেছে এরপরে পুলিশ আসছে এখানেই আমার প্রশ্ন যে আমরা তো ইউনিভার্সিটিতে আন্দোলন করেছি আমি তো পুলিশ ক্যাম্পাসে ঢুকে কখনো প্রশাসনের অনুমতি ছাড়া ঢোকে না কোনো বিশ্ববিদ্যালয় না

ওখানে জলকা মান এটা কি এটা কি রাজনৈতিক দলের মিটিং ভাঙতে আসছে এটা কি পুলিশ এটা কি করলো তারপরে করলো কি ওখানে ঢিলে ঢিলে তো স্বাভাবিক হবে ছাত্ররা করবে করছে এরপরে কেস অজ্ঞাত অজ্ঞাতনামা তিনশো জন আসামি এবং তারা কি আসামি তারা বাধা দিছে তাদেরকে পুলিশকে হত্যা করার চেষ্টা করেছে এবং তারা অস্ত্র নিয়ে হামলা করেছে তো তাহলে আপনি বলেন মীমাংসার জায়গাটা কোথায় রাখলো না এখন এখন আমার কাছে মনে হয়েছে জানেন এই প্রশাসনে ভিসি আগেও কিন্তু পাঁচ বছর ছিল চালিয়েছে ঠিক পতেই চালিয়েছে এই সময় হয় উনি মিসগাইডেড অথবা উনি ছাত্রের যে ইমোশান থাকে ছাত্রর যে মনে যে একটা ইমোশান সবসময় কাজ করে এটা উনি উপলব্ধি করতে পারেন নাই উনি যেহেতু দলীয় বিবেচনায় উনি ভিসি হয়েছেন উনি জোর করে ছাত্রদেরকে দোমাতে চেষ্টা করেছেন এই জায়গায় সমস্যাটা বেঁধেছে এখন যে জায়গায় চলে গেছে এখন ভিসিগুলো আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসিরাও সমর্থন দিয়েছে পাশাপাশি অন্যতা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় এটা কল্পনাই করা যায় না যে একটা ভিসি এই ধরনের আন্দোলনে ভিসির পক্ষ নিয়ে দাঁড়াবে এটা সরকারের বিষয় দেখবে আর ভিসি সাহেব আমাদের সময় যারা ভিসি হতো তারা মানব নিয়ে ফালাইতো এ তো ফালাচ্ছে না খামিরে ধরে আছে মাহিজ্যৎ বোধ আছে ভিসির ভিসির লোকরা এসে কয় আমি যুবলীগের চেয়ারম্যান হইতে রাজি বিসি বলেন আপনি এরকম বিসি হয় এখন সব এটা কিন্তু ভাই হাসতে পারবেন বিএনপির শেষ সময় থেকে এই নিয়োগগুলো শুরু হয়েছে আওয়ামী লীগ এসে পুরোটা করছে এবং চারটে ইউনিভার্সিটি অ্যাক্ট আছে এখন চারটে যে অ্যাক্ট আছে অ্যাক্ট এমন সিস্টেমে করা আসলে সরকারি দলের লোকই পাশ করে সরকারি দলেরা কারণ আমি তো জাহাঙ্গীরনগর চিটগান ঢাকা রাজশাহী এই চারটাতে একটা আছে আর সব কোনো এক নাই এখন প্রেসিডেন্ট দেয় তাহলে দিলে যদি ধরেন আরেকটা সমস্যা আছে কিন্তু দিলে তো অনেক শিক্ষিত তারপরে মানে ক্যাপাবল অনেক মানুষ ওইটাই আমি বলতেছি ধরেন এই যে প্রফেসর আনোয়ার হোসেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিভিসি হয়ে গেলেন তিনি কিন্তু একটা ক্যাপাবল লোক কিন্তু হলো কি তাকে দেওয়ার ফলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তার সাইতে সিনিয়র অনেক প্রফেসর আছে তো সুতরাং সে আইসোলেটের হয়ে গেল সে টিকতে পারলো না সিনেট সিনেট থেকে আবার ইলেকশন করলো সেই ইলেকটনও হলো কারণ ওই সিনেটের যে কম্পোজিশন এখানে কিন্তু সরকারি সাপোর্ট যে লাইনে আছে তারাই কিন্তু জিতবে হ্যাঁ তো বলছি যে আসল কথা হচ্ছে যে আমরা যদি ওই শাহজালালে এমন একজন ভিসি দিতাম যে ভিসি দেখলে আসলে শিক্ষক থেকে ছাত্র থেকে মাথা নত হয়ে আসে

ইউনিভার্সিটিতে ভিসি ছাত্র যাই বলেন না কেন সম্পর্কটা কিন্তু ছাত্র ছাত্র এবং শিক্ষক শিক্ষক আমরা টিচার এই রিলেশনটাই হওয়া উচিত এতে প্রাইমারি স্কুলের হেডমাস্টার আর ছাত্র বলেন আর বিশ্ববিদ্যালয়ের ভিসি আর ছাত্র বলেন এমনটাই কিন্তু হওয়া উচিত নিশ্চয়ই এবং সুসম্পর্ক থাকা উচিত হারিয়ে গেল কেন কিন্তু এই যে কিছু কিছু কথা আমাদের আজিজ ভাই সিনিয়র সাংবাদিক তিনি সব দেখেছেন ইউনিভার্সিটির কথাগুলো যেগুলো বললেন যে নিয়োগ প্রক্রিয়াগুলো যখন যে এখানে রাজনীতিকরণ যখন হয়ে যায় সব জায়গায় যদি রাজনীতিকরণ ব্যাপারটা হয়ে যায় তখন আর ওই শিক্ষক ছাত্রের কিন্তু রিলেশনটা থাকে না এটা একটা সমস্যা যেটা আপনি আলোচনা করছেন আজকে সিলেটের যে ব্যাপারটা নিয়ে এটা একটা হল খুব ছোট কিন্তু একটা রেলি ছিল ইস্যু ছিল আমার যেখানে কোনো কিছু বললেন যে একটু একটু বলতে যদিখানে কোনো কিছু হয় সেখানে ছাত্র লীগের নাম আসে তারা গিয়ে এক ধরনের জটিল দেখুন এই যে হামলা অভিযোগ ছাত্ররা করছে এখন ছাত্র লীগের বিরুদ্ধে আপনারা আবার ছাত্র লীগের খালি হামলা করতে যায়।

তাদেরও একটা দায়িত্ববোধ আছে যে ছাত্রদের সাথে প্রশাসনের যে গন্ডগোলটা হয়েছে সেটাকে মীমাংসা করা যায় কিভাবে ছাত্র নেতারা কি করে অন্য দলের সিনিয়র ভাইরাও যদি আমাদের দিকে চোখ মিলে তাকিয়েছে আমরা মাথা নিচু করছি অন্য দলের নেতারা ছাত্র নেতারা আমরা যদি ছাত্র কর্মী হই কিন্তু সেই ছাত্র রাজনীতি করতে গিয়ে খালি ছাত্রলীগকে সব জায়গায় যে খালি হামলার কথা বলেন এটা তো ঠিক না হ্যাঁ হইতে পারে বিএনপি মিছিল করছে ছাত্রলীগ মিছিল করছে কোনো কারণে বেজাল বেজে যেতে পারে কিন্তু এই যে একটা নন পলিটিক্যাল যে ছাত্রলীগ ছাত্ররা তারা তো কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে ব্যানার নিয়ে তো আসেনি এদেরকে ছাত্রলীগের হামলা করার প্রশ্নই ওঠে না এটা আপনারাই কিন্তু এখানেই তো ডালমে কুচকালা হয়।

কিন্তু আমি ওই ছাত্রদের প্রতি আমারও আছে যে এবং আমাদের সরকার কিন্তু সিম্প গুরুত্ব দিয়েছে এবং আমাদের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের শিক্ষামন্ত্রীও কিন্তু ফোনে কথা বলেছেন তাদেরকে আহ্বান জানিয়েছে যে তোমরা যারা আসতে পারবে না তোমরা ভার্চুয়ালি থাকো তোমাদের লোকজন গুলা পাঠাও শিক্ষামন্ত্রী এবং যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে একটু যেতে পারতেন কিনা না

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে এটা একটা আছে ম্যানেজারাল ওয়ার্ক কিন্তু মূল একটা প্রশাসনের কাছে সাথে সাথে কিন্তু ম্যানেজ করতে হবে তাকে জি নিশ্চয়ই হ্যাঁ এখন আপনি যেই দেখেন আজকে যে জিনিস হ্যাঁ একটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা সংকট তৈরি হতে পারে কিন্তু সেইটা কারণ ছাত্র শিক্ষকের সম্প সম্পর্কটাতে অনেকটা কিন্তু শ্রদ্ধাবোধের একটি সম্পর্ক সেখানে আপনি দেখবেন যে যে কথাটি আজিস ভাই বলেছে যে একটি সংকট ইজি সমাধান করা যেত কিন্তু সেখানে দেখা গেলো ছাত্রদের উপর পুলিশ বাহিনী দিয়ে যেভাবে হামলা করে একটা মামলা করানো হয়েছে এবং মামলা এবং আপনি নর্মাল আমরা তো মামলার আসামি হই ওই মামলা যদি আদালতে যান আপনার জামিন হওয়ার কোনো সম্ভাবনা নাই এমন ধারায় মামলাগুলি দিয়েছে কিন্তু সেই সংকটটা সমাধান করে নাই ভাই যে কিছু কথা বলেছে আমি বলেছি হ্যাঁ একটা বিশ্ববিদ্যালয়ের যিনি বিসি আনুন একদিকে শিক্ষক উনি অভিভাবক উনি ছাত্রদের গার্ডিয়ান এটা তো স্বীকার করতে হবে কিন্তু আমি যদি দু একটি উদাহরণ দিই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার বাম গণতান্ত্রিক ঐক্যজোট একটা দাবি নিয়ে বিসির ওখানে গিয়েছিল কলাফসল গেট আটকিয়ে ছাত্রলীগের ছেলেরা তাদেরকে নানাভাবে আদর আপ্যায়ন করেছে এটা তো সকল পত্রপত্রিকায় এসেছে পত্রপত্রিকায় এসেছে আপনি আজকে শাহজালাল বিশ্ববিদ্যালয় কিন্তু ঘটনাটি ঘটেছে আপনি আপনি যদি ছাত্র লীগের কথা আপনি বলুন না আমি একটু বলি আমি উনি উনি বলছে এটা হয় না আমি বলছি আপনি জাহাঙ্গীর নগরে দেখেন আমরা দেখেছি সে ভিসি মানে এমন যে কথাটা আজিজ ভাই বলেছে এই কথাটা আমাদের স্মরণ করতে হবে যে ভিসি পটটাকে যিনি উপাচার্য আজকে আমরা দেখেন আপনার বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য এফ রহমান তার নামে এত একটা হল পর্যন্ত হয়েছে আপনি দেখেন না এরম অনেকের সম্মান দেয় আজকের ভেসিরা যে কথাটি বলেছে এখন দলীয় পদ নিতে চায় বিসিরা এখন আজকে আমি আপনি আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আমরা কিন্তু অনেক বেশি আমি নাম বলতে চাই না উদাহরণ তখন বহু মন্ত্রী গেছে বড় বড় নেতারা গিয়েছে কোনো বিসি কিন্তু তাদেরকে ওই যে এন্টারটেইন করা অথবা তাদের ওখানে যাওয়া প্রয়োজনও মনে করেনি আজকে দেখবেন হলের একটি অনুষ্ঠান হচ্ছে একজন উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী সেখানে গেস্ট ভিসি গিয়ে সামনের চেয়ারে বসে থাকে এই আত্মমর্যাদাবোধ আমাদের কত অবনতি ঘটেছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে যে কথাটি বলেছে চব্বিশ জন আজকে এগুলি আমাদের রিয়েলাইজ করে এগুলি কারো সমালোচনা করে না কিছু কিছু ব্যাপার আমাদের কিন্তু রিয়েলাইজ করতে হবে জাতি হিসাবে

আপনি তো দিন বদলের সনদ দেবেন বলে জাতিকে অঙ্গকার অঙ্গীকার করেছিলেন করছি জাতিকে তো উৎসাহিত করেছিলেন যে দিন বদলের সনদ ওই যে কথাটি আনোয়ার বলেছে যে আমি ভোটের অধিকার প্রতিষ্ঠা করব আজকে ভোটের অধিকারকে কবরস্থানে পাঠিয়ে দিয়েছে তাই এই যুদ্ধই আপনার কমিটমেন্ট তাইলে জাতীয় এই কমিটমেন্ট কিন্তু চায় না জাতি এ থেকে মুক্তি চায় একটু এমএস ভাই আপনি ছোট করে বললে আমি আনোয়ার ভাইকে দেখব সাজালাল বিশ্ববিদ্যালয়ের বিষয়টা যে জায়গায় জটিলতা যে মামলাটা করা হয়েছে শিক্ষামন্ত্রী দীপু মণি বলেছেন তোমরা অনশন প্রত্যাহার করো আলোচনা করে সব সমাধান হবে আমিও যদি ছাত্র থাকতাম আগে বলতাম আগে মামলা প্রত্যাহার করো এমন সরকার তো মামলা প্রত্যাহার করাতে পারবে না কারণ অনেক আগেই তো আমরা জানি পুলিশের একজন সিপাহী বলে মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ উদ্যোগ নিলে নিশ্চয়ই পথ আছে আইনি পথে

সাবেক ছাত্রলীগের নেতা নেতা ছিল তারাও তাদের সাথে করেছে কথাটা হলো যে একটা সম্পর্ক যখন নষ্ট হয় তখন একে অপরের বহুত কিছু করার চেষ্টা করে এবং হইয়াও থাকে এই মামলাটাও কিন্তু তারই ফলসূচিত হয়েছে

ব্যক্তিদের ভিসি বানানো হয় তারা গিয়েই ছাত্রলীগের উপর ভর করে জনাব শেষ শেষ করতে হবে এবি এম মোশাররফ হোসেন এম এ আজিজ এবং জনাব আনোয়ার ইসলাম আনোয়ার আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে শুভরাত্রি